আসসালামু আলাইকুম। ভালো আছেন তো সবাই? ধন্যবাদ। দুপুরে খাইছেন, কথা বলবেন না? হ্যাঁ, এখন আমি আপনাদেরকে আজকে ছোট্ট দুই মিনিটের একটা সূত্র শিখাবো, ফর্মুলা। আমরা কাজ করি সারা জীবন, অনেকেই জানি না, এখানে 70% লোক জানে, 30% লোকে জানে না। আমি সবাইকে ছোট করতেছি না, বড় করতেছি না, কিন্তু আমরা আরেকবার রিভাইজ করার জন্য ভিডিওটা করছি এবং বোর্ডে ট্রেনিং প্রাপ্ত হইতেছি যে টার্গেট কিভাবে করতে হয়, টার্গেটের সূত্র কি। আমরা এখন বোর্ডে দেখতেছি, দেখেন যে কিভাবে টার্গেটটি করতে হয়, হাউ টু ক্যালকুলেট টার্গেট। টার্গেট করতে গেলে কিছু জিনিস লাগে, ডাটা লাগে। ডাটাগুলো দেখেন, ম্যান পাওয়ার 73, এসএমপি 17.50 মিনিট, ওয়ার্কিং আওয়ার মানে কয় ঘন্টা চালাবো সেটা 10 ঘন্টা, এফিসিয়েন্সি লেভেল কত পার্সেন্ট এফিসিয়েন্সি দেওয়া হবে সেটা হচ্ছে 75%। তাহলে টার্গেট কত? এখন টার্গেটের ফর্মুলা অথবা সূত্র যদি লিখি, টিতে টার্গেট বোঝায় সংক্ষেপে। টার্গেটের সূত্র ম্যান পাওয়ার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইন্টু 60 ভাগ এসএমবি ইন্টু এফিসিয়েন্সি লেভেল। এখন আমি তো ওই পাশে দেখছি যে ম্যান পাওয়ার 73, এসএমবি সব আছে, সূত্রটা বসালাম 73 ম্যান পাওয়ার 10 ঘন্টা 60 মিনিট ভাগ এসএমবি মানে 17.50 ইন্টু এফিসিয়েন্সি লেভেল আমাদের ছিল 75, ওইটা নিয়ে এসে আমরা এখানে বসাই দিয়েছি। দেখেন ওই তিনটে ক্যালকুলেশন করলে 43,800 হয়, তাই না? আর 17.50 এটা এসএমবি, গার্মেন্টস এর এসএমবি, মানে একটা গার্মেন্টস করতে কয় মিনিট সময় লাগে। এখন এটা যদি ভাগ করি 17.50 দিয়ে 43,800 ভাগ করি, তাহলে 2502 পিস আসে 100%। কিন্তু আমরা সবসময় গার্মেন্টসে 100% কাজ কেউ করতে পারি না, যে কারণে আমরা 70% 60% 75% 80% এ কাজ করি। তা বেসিক একটা ফাইভ পকেট আমরা সবসময় যদি 10,000 কোয়ান্টিটি হয়, তাহলে 75% পর্যন্ত এফিসিয়েন্সিতে যাই, সেখানে আমাদের টার্গেট আসে 1877। কিন্তু আমরা দেখেন 160-170 বেশি পারি না। আমরা যদি সঠিকভাবে কাজ করি তাহলে এই টার্গেট 10 ঘন্টায় হওয়া সম্ভব। আর যদি প্রসেসে 10 জন 15 জন লোক দিতে পারি যে এখানে বোতল নেকাছে, এখানে হইতেছে না, তাহলে কিন্তু তখন 200 পিস ইজিভাবে ফাইভ পকেট হয়। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব এই সূত্রটা সবাই আজকে রাত্রে মুখস্ত করবেন, আগামীকাল এটার উপর আপনাদের আবার ক্যালকুলেশন করব এবং বোর্ডে নিয়ে এসে আপনাদেরকে বলবো লিখতে। যে পারবেন না সে শিখে নেবেন দিনের বেলায়, ডিপার্টমেন্ট ওয়াইজ আই আছে প্রত্যেকটা ফ্লোরে, আপনি শিখে নেবেন। ধন্যবাদ সবাইকে।